আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজার একটি সন্দেশ রেসিপি এখানে আমি পাকা আম দিয়ে দারুণ মজার একটি সন্দেশ বানিয়েছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এতে করে হবে কি আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি একটি নন স্টিকের কড়াই নিয়ে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ ম্যাঙ্গো পাল্প এখানে আমি পাকা আমটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পিউরি করে নিয়েছি চেষ্টা করবেন আঁশ ছাড়া আম নিতে যে আমের আঁশ কম সে আমটা নিতে চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনি চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন আমার আমটা মিষ্টি ছিল এজন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনি এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন আমি পরে আরও এক টেবিল চামচ ঘি দিব এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এবার আমি চলে যাব চুলায় চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে নাড়ানো কিন্তু একদমই থামানো যাবে না না হয় কিন্তু নিচে পোড়া লেগে যাবে দেখুন ভিডিওতে আমি এক মিনিটের জন্য কিন্তু নাড়ানো বন্ধ করছি না এখন যেহেতু পাকা আমের সিজন তাই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে এখন আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। যখন একদমই শুকিয়ে যাবে তখন এই রকম হয়ে যাবে তারপর আমি অন্য একটা প্লেটে ঢেলে নিব এখন আমি হাতে তালুতে একটু ঘি মেখে নিব আর যেই ডিজাইন করব যেই সাজগুলো দিয়ে সেগুলিকেও আমি ঘি দিয়ে ভালোভাবে মেখে নিব আপনার কাছে এই রকম ডিজাইনের সাজ না থাকলে কোনো সমস্যা নেই আপনি যেই কোনো রকম ডিজাইন করতে পারেন দেখুন এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি কতটা সুন্দর লাগছে আপনি কুকি কাটার দিয়েও ডিজাইন করতে পারেন তো আপনি যেই রকম ডিজাইনই করেন না কেন এই কাজটি কিন্তু অবশ্যই এই মিশ্রণটা গরম থাকা অবস্থায়ই কিন্তু করতে হবে না হয় কিন্তু পরে শক্ত হয়ে যাবে তো আমি এখানে দুই রকমের ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবে আমি আরেকটি ডিজাইন করে নিয়েছি তো আমার সন্দেশগুলো তৈরি হয়ে গেছে এখন খাওয়ার জন্য রেডি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আমার পাকা আমের সন্দেশ তৈরি হয়ে গেছে এটা খেতে কিন্তু দারুণ ইয়ামি একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হলো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ততক্ষণ সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ